সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রোজা ইফতারি নিয়ে এত সংঘর্ষ কেন হারামে দুনিয়া শুরু দিন থেকে মমিনের একটি অভ্যাস চলে এসেছে সেটি হচ্ছে মগরিবের আজানের সাথে সাথে ইফতারি করা এইটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশি নম্বর একমতে কিন্তু রাত নিয়ে যারা কথা বলছেন মতবিরোধ করছেন তারা মূলত বলতে চাচ্ছেন রাতের ভিতরে তো এখানে ইলা শব্দটি রাতের দিকে বলা হচ্ছে আর সেহেরির জন্য আপনাকে এত সমস্যা কেন করতে হবে একটু দেখে নিন যে আকাশ পরিষ্কার হচ্ছে কিনা ভোরের শুভ্র আলো বের হচ্ছে কিনা ততক্ষণ পর্যন্ত আপনি খান মতবিরোধের দরকার নেই